দুইটা পাকড়া গরু দেখছি অনেকদিন পর হাটে নিয়ে এসছে, ভিজা শরীরে বাতাস লাগলে ঠান্ডা ঠান্ডা কুল কুল কয়লা চলে আছে। ভাইয়া ভাই দশটা গরু ছিল, তার মধ্যে তিনটা বেচা হয়েছে, আর আমি একবার সই করছি। এই গরু আর গরু আজকে হাটে নেমে দেখতেছি বেশ সুন্দর সুন্দর গরু, বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের কুরবানি উপযোগী গরু আমদানি হয়েছে। আমরা গরুর বর্তমান বাজার মূল্য জানবো, পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আজকে এত গরু আমদানি আর এত বেশি গরম, গরু আমদানি দেখে গরমটা আর কিছু মনে হচ্ছে না, সত্যিই তাই। আচ্ছা কিনাটা যদি আর একটু বেশি হইতো তাহলে আরো ভালো লাগতো না ভাই, কি বলেন আপনারা? দর্শকের না, এখানে ব্যাপারী যারা আছে তাদের ভালো লাগতো। আচ্ছা দর্শক পুরো ভিডিওটি জুড়ে থাকেন, আমরা আজকের হাটের আপডেট আপনাদেরকে দেব, কুরবানির গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো। আর আজকে তারিখ 3 জুন 2024, রোজ সোমবার। দর্শক দুঃখজনক হইলেও সত্য কথা, আজকে গরু আমদানি তুলনায় পাটি খুবই কম। অ্যাকচুয়ালি আমদানি হয়েছেই তো পাটিদের জন্য, পাটির আনাগোনা আজকের হাটে অনেক কম, কিন্তু গরু বেশ অনেক আমদানি হয়েছে। আমি শুরুতেই বললাম অনেক দারুণ দারুণ সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির গরু আজকে আমদানি হয়েছে। তার মধ্যে আমরা এখান থেকে দেখব কিছু গরু জহির ভাই থেকে। জহির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আচ্ছা আপনার টোটাল কয়টা আছে ভাইয়া? ভাই 10টা গরু ছিল, তার মধ্যে তিনটা বেচা হয়েছে, আর 7টা গরু আছে ভাই। 7টা গরু আছে। জহির ভাই গরুটা ভাই এটা সম্পর্কে একটু বলেন। সাইয়াল জাতের গরু, গরুটা ভাই খুব কুরবানি উপযোগী, খুবই সুটান দেওয়ার গরু। আচ্ছা তাই নাকি? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,70,000। কয় দাঁতে আছে এটা? 4 দাঁতে আছে ভাইয়া। 4 দাঁত 2,70,000। জি আচ্ছা বেচবেন, বেচতে পারবেন ভাই? ওইটা 20,000, 25,000, 10,000 এরম দাম, কয় কাস্টমারে 35,000 হলে দেওয়া যাবে ওইটা। 2,35,000? জি 2,35,000। দর্শক কুরবানি উপযোগী গরু আমরা দেখতেছি দুগদুগি পোষার থেকে, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর জুট সম্পূর্ণ একটা সাইওয়াল গরু না ভাইয়া? ওইটা জোড়া। জি ভাই একই সেমের গরু। হ্যাঁ এটা 10 কেজি কম, ওইটা 10 কেজি বেশি মাংস। আচ্ছা এটা কত টাকা হলে বেচবেন? ৪ দাঁত ৮ মন ওজন আছে। এত ভিড় আসলে কি বলবো, নিজে দাঁড়ানোর জায়গা নাই। গরু আর কেমনে দেখাবো? কটা গরু আছে সব শুটান দেও। আচ্ছা এটা এটা ওজন কতটুকু আছে? এটা 8 মন আছে। কয় দাঁত? এটা 4 দাঁত 4 দাঁত এটা বেচবা কত টাকা ভাই? এটা দাম চাচ্ছি 280। হ্যাঁ এটা 250 ভাঙতে বলছে ভাই। 250 ভাঙতে বলছে? তুমি 250 হলে দিয়ে দিবা? জি ওরামটা হলে দিয়ে দেওয়ার তো সম্ভব না, তাই নাকি? জি ভাই। আচ্ছা আমরা 3 নম্বর শেষ করেছি জহিরের, 4 নম্বরে আছি। মাশাআল্লাহ যত যাই ততই তো মোটা মোটা বড় বড় গরু দেখতে পাচ্ছি। ভালো পাবেন ভাই। সেটাই সেটাই সেটাই। এই দুইটা গরু জোড়নে কত সুন্দর ফিট দেখেন ভাই, এরা মিল করা খুবই মুশকিল ভাই। এই দুইটা গরু জোড়াই অনেক সুন্দর দেখতে লাগছে ভাই, সেটাই বলতেছে। এটা কত টাকা চাচ্ছেন ভাই? ওইটা চাই, এটা একটু ওজনে হালকা কিন্তু স্যুটটা একটু ভাই। হ্যাঁ হ্যাঁ ওজনে হয়তো 10 কেজি মাংসই কমাবে, রেট একই দাম। একই দাম? জি ভাই। 250 হলে বিক্রি করবেন? জি। 250 নিচে দাম হচ্ছে? জি জি জি। আচ্ছা এত বিচ্ছিরি অবস্থা দর্শক, ঠেলতে ঠেলতে গরুর পায়ের নিচে আজকে ঢুকে না পড়ি, পাবলিকের যে চাপ পিছন থেকে পাই। 5 নম্বরটা এটা হচ্ছে 5 নম্বরটা না? এটা 5 নম্বরটা গির টান ভাই, গির। হ্যাঁ দেখেন তাই তো, সুশান দেওয়ার গরু ভাই, গরুর পেজ দেখাতে হবে না তো কাস্টমারে বসবে কেমনে বলেন? জায়গাই নাই আজকে ভাই, যে কার বলে গরু। এই যে এটার ওজন কেমন আছে? এটা ভাই 8 মনের উপরে উপরে 8 মনই ধরা যায় আর কি। 8 মন? এটা কত যাচ্ছেন? এটা দাম চাচ্ছে 320 ভাই। এ বেচবেন কোন জায়গায় আর কি বেচবেন, কত হইলে ভাই? এটা 250 দাম বলে খরিদদার। 250 আপনি তাহলে কত বেচবেন? 2-10,000 বেশি হলে বেচতাম। 60? জি। 55? 60 60। 55? আরে কম লাভে গরু দাও। আরে এটা আছে সর্বশ্রেষ্ঠ, একদম বিগ বস,
কিসের বিগ বক্স? কি এটা সাইওয়াল? বাবা এটার গায়ে গোস্ত কত হবে ভাই? এটা নয় মনের কাছে মাংস আছে, নয় মনের কাছে 3,40,000। এ বেচবেন কোন জায়গায় ভাই? এটা 250 দাম বলছে, এটাও 250 এ বেচতে পারবেন? 250 বলছে খরিদ্দারে ভাই, আরাম দামে বেচলে আমার পোষায় না। তাহলে কত পারবেন? একটু বাড়তি হলে ভাই বেচার একটা সম্ভাবনা আছে। আরো বাড়তি কত? 20-25-50 কত? 15-20,000। 15-20,000 হইলে বেচতে পারবেন না? 70 লাস্ট দাম। দর্শক আমরা জহির ভাইয়ের আকর্ষণীয় গরু দেখতেছি এইবার। এটা কয় নম্বরে? এটা হচ্ছে 7 নম্বরে ভাই। 7 নম্বরে না? জি ভাই। ছয়টা দেখা শেষ করেছি, মাশাআল্লাহ। এটা তো দুধ ছাদা গরু ভাই। ভাই দুধ ছাদা বলতে বাচ্চা বেলায় এই গরুটার দাম হইলো 4,00,000 টাকা, তাও গরুটা বেঁচে নাই গরু হলা, বুঝছেন? কিন্তু বড় হইয়া একটু ডিমান্ড কমে গেছে, এখন এই জন্য গরুটার দাম কম ভাই। এটা কত ভাই? এটা দাম চাচ্ছে 350,000। 3,50,000? জি ভাই। 3,50,000 না? বেচতে পারবেন কত হইলে ভাই? ভাই এটা বেচা বেশি 300 ভেঙে দাম বলে করে। দাঁত কয়টা এর? এটা দুইটা দাঁত। তাহলে তো এটা পালাই যাবে না? এই বছরে বেশি বেচা হবে, আগামী বছরেও বেচা যাবে না? এই বছরে এই গরু ব্যবহার করা ঠিক হবে না, এটা আগামী 25-26 ব্যবহার করলে ভালো হবে। জি ভাই, জি ভাই, জি ভাই। দুধ সাদা গরু। দর্শক গেটআপটা কিন্তু অনেক সুন্দর, আপনাদের মাথাটা একটু দেখাই। এই আর আছে ভাই আপনার গরু? একটা গরু বেচা গরু আছে, এটাও একটু দেখাই দেন। হ্যাঁ বেচা গরুটাও দেখাবো। মাশাআল্লাহ দেখছেন গরুটা অনেক সুন্দর, যেদিকে যাই সেদিকেই তো সার, গুতা দিলে আমি আর নাই। এই গরুটা ভাই আমার বেচা, আর একটা গরু মানে 7টা, এটা 8টা, দুইটা গরু চলে গিয়েছে বেচা, বুঝছেন? এই গরুটা, এই গরুটা বিক্রিত কিন্তু আছে, তাই তো? এটা বেচা হয়ে গেছে কিন্তু এখনো গরুওয়ালা টাকা দিয়েছে, গরু নেয় নাই। আচ্ছা এই জন্য আপনার কাছে বেঁধে রাখা আছে, নিয়ে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা এটা কত টাকায় বেচেছেন? আমরা অ্যাকচুয়াল দামটা জানতে চাচ্ছি ভাই। একদম ভাই এটা সত্য কথা বলতে 2,60,000 টাকায় বেচছি। এটার গায়ে গোস্ত কতটুকু হবে? এটা 8 মনের একটু উপরে আছে ভাই। 8 মনের একটু উপরে? কিন্তু গরুটা ভাই খুব সৌন্দর্য, এই কারণে গরুটা যে নিয়েছে সেই এই বছরের নিজে নিয়ে এটা আগামী বার দিব। 26-এর জন্য নিয়েছে? 25-26-এর জন্য নিয়েছে। বড় কয় দাঁত এটা? এটা দুই দাঁত কেবলই পড়ছে ভাই, নতুন দুই দাঁত পড়েছে। এই জহির ভাই তোমার ফোন নাম্বারটা বলো। 01407-68-75-74। অলরেডি কিনে ফেলেছে দেখছেন অনেকগুলো গরু। এগুলো ওই যে 2.5 মন, 3 মন, 2 মন ওজনের গরু এগুলো। আজকে যেদিকেই দেখি সেদিকে এই গরু আর গরু, ষাঁড় গরু কুরবানির জন্য আমদানি করেছে নজরুল চাচা। নজরুল চাচা কয়টা আজকে? আজকে এই দুটোই আনেছি। দুটো তো মাশাআল্লাহ অনেক দারুণ ষাঁড়, আর এটা তো অনেক দারুণ দেখতে, এর শিংগুলো, মাথা, গলার চামড়া, নাভি। কাকা এইটা কয় দাঁতে? ওটা 4 দাঁত, এটাও 4 দাঁত, দুইটাই 4 দাঁতে। ওইটার ওজন কতটুকু হবে? ওটার ওজন 12 মন আছে। লাইভ ওয়েট 12 মন? গোস্ত কতটুকু হতে পারে? 12 মন ওজন আছে ওইটার। হ্যাঁ 12 মন গোস্ত, এটা জীবনে হবে না স্যার? হবে, জীবনেও নাই। নাই 2 মন কম হবে? 10 মন হবে না, বলবেন আর মেন নেবো আমরা, আমাদের চোখ নেই। আচ্ছা এটার গায়ে গোস্ত কতটুকু হবে? এটা 9 মন আছে। এটা যদি 9 মন হয় ওইটা আবার কিভাবে 10 মন? ওটা বেশি আছে কি জানি চাচা, আমি আসলে বুঝি কম। কত চাচ্ছ গরু? গরু জোড়া ধরে দাম চাচ্ছি 900। 9,00,000 দাম হচ্ছে? হচ্ছে। কত? 620 কাছে। 620? আপনারা বেচতে পারবেন কি? কত হইলে? আমাদের নিয়ত তো 700। 7,00,000? 3.5 করে? না এটা 4, এটা 3। ভালো, কিন্তু গোস্ত এত হবে কি না? আসলে আমার আইডিয়া কম তো চাচা। বড় করো না তাই নাকি? এই যে দর্শক এটা বলতেছে নাকি 11-10 মন গোস্ত হবে। কাকা তোমার ফোন নাম্বারটা বলো। 01920। হ্যাঁ 6313-1334। আসলে এই গরুটা দারুণ। হ্যাঁ এর জুটের সাথে, গর্দানের সাথে, মাথা, শিং, গলার চামড়া দিয়ে গরুটা দেখতে অনেক সুন্দর। কুরবানি দিতে হইলে এমন গরু দিয়েই দেওয়া উচিত। হ্যাঁ দর্শনধারী অনেক সুন্দর সার নজরুল কাকা থেকে আমরা দেখলাম। কাকা তোমার ফোন নাম্বারটা বলো। 01920। হ্যাঁ
63 ঠিক আছে। দুইটা পাকড়া গরু দেখছি অনেকদিন পর হাটে নিয়ে এসেছে ভাই, নাম কি আপনার? নাজির। নাজির, এটার ওজন বেশি না ওইটার ওজন বেশি? ওজন ওইটা বেশি। আর এটার ওজন কম? একটু কম। কয় দাঁত করে আছে? দুই দাঁত। দুইটারই? দুইটা দুই দাঁত। এটার ওজনের আইডিয়া বলেন? এটা মাংস আছে 5 মন। মাংস 5 মন হবে? 5 মনের গরু চাচ্ছেন কত? আমি 1,70,000 চাইছি। 1,70,000? জি। 3×5=1,500 হয় যদি 30 করে ধরেন। এত সুন্দর গরু তো ভাই, আর সুন্দরের জন্য 10,000 টাকা বেশি? জি। তাহলে কত? 60। বেচবেন কত হইলে? ওই 55-60-এর ভেতর 150 দাম বলছে। তাই ভেঙে করছে? তাহলে 55-60-এর মধ্যে বিক্রি করার আপনার ইচ্ছা আছে? জি। দাম পেয়েছেন 150 ভেঙে? জি। আচ্ছা, তাহলে 30 মন পাননি? না, তাহলে তো 150 বলতো। আচ্ছা, এই পাশের গরুটা দেখবো, আসেন। এ নাজির ভাই, এটা এটা কত? এটার দাম চাইছে 195। আর গোস্ত কত হবে? এটা 6 মন। 6 মন? এটা বেচতে পারবেন কত হইলে? এটা 180 হলে বেচবো। কেন সত্যিটা বলছে তো সমস্যা কি? 7 মন কি জন্য বলবে? চুল কাছে ওনার তো 7 মন বলবে? সঠিক আছে এটা বলতে ভাই। হ্যাঁ, ফাউল কথা বলে যাও না। কিরা তুমি বাড়ি করে জীবন না উল্টো পাল্টা শিখাচ্ছ কেন পাবলিকের ভাই? কত কত হলে বেচতে পারবেন? এটা 75 হলে বেচবো ভাই, 90 চাইছি। জি। আচ্ছা ঠিক আছে। নাজির ভাই, ফোন নাম্বার বলেন। 01717-44-5877। আচ্ছা, আমদানি কি কম করছেন? আপনার কাছে তো অনেক গরু থাকে। গরু তো বাজারে বেচতে কেন নেই ভাই, এই জন্য আমদানি কম করছেন। আসলে যারা বসে তারা এটাই করবে। ঠিক আছে ভাইয়া। দর্শক, হাটের অবস্থা দেখেন, প্রচুর আমদানি, পাটি নাই। আয় 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 পাটি আয়। আমাদের এলাকার ব্যাপারীগুলো কান্নাকাটি শুরু করে দিল, মরে গেল, ব্যবসা হয় না এদের। দর্শক, এত গরম আর এত রোদ দেখছেন, এত কষ্ট করে ব্যাপারীরা তাদের গরু ধরে আছে বিক্রির জন্য। গরু কষ্ট করে, ব্যাপারীরাও কষ্ট করে। কষ্ট করতে ভালো লাগে যদি বেচা কিনা থাকে, লাভ হয়। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। কি অবস্থা বলেন তো ভাই গরুর হাটে? কাস্টমার পাইছি না আমি। ইস, কয়টা নিয়ে এসেছেন আজকে? নিয়ে এসেছি 4টি ভাই। 4টে ভাই? এই জোড়া কত যাচ্ছেন ভাই? এই জোড়া তাই 450। 4.5 লাখ? 4.5 লাখ। পাটি কত কত পর্যন্ত দাম দিচ্ছে পাটি ভাই? এখন আমার গরুর কাস্টমার দাম করিনি, এখন কেউ দাম বলেনি। কেউ দাম বলেনি গরু কত নিবি? আচ্ছা, আপনি কত হইলে বেচতে পারবেন? আমি তো বেচতে পারব মনে করেন যে 400। কমিয়ে বলেন, কমিয়ে যেটা অ্যাকচুয়াল আপনি বেচবেন সেটাই বলবেন। হ্যাঁ, আমাদের এই হাটের একটা ব্যাড ইফেক্ট কি জানেন? সেটা হচ্ছে ব্যাপারীরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাম বেশি বলে, যার কারণে পাটি আর আসতে চায় না। মনে করে যে অরিজিনালি ওখানে হয়তো গরুর দাম বেশি, কিন্তু না, ক্যামেরার সামনে বেশি বলেন কিন্তু বেচার সময় ঠিক জায়গায় বিক্রি করেন, সস্তায় দেন ভাই। আমি গরু দুটো 380 বেশি লব। 380 হলে বেচতে পারবেন? দর্শক, 380 হলে বেচতে পারবে। এটা সাইওয়ালার দেশির সাথে আছে মনে হচ্ছে, পুরো পিওর সাইওয়াল না, আবার পিওর দেশিও না। ভাই দুইটার ওজন কতটুকু হবে বললেন ভাই? এটা দুইটা ওজন আপনার মনে হবে 13 মন আছে। 12 মন? 12-13 মন ধরা যায়। এই দেখছেন কি অবস্থা আজকে, গরু পাগলা হয়ে গিয়েছে। ভাই নাম কি আপনার? আমার নাম খোকন ভাই। ফোন নাম্বার বলেন। 01781-021-865। ব্ল্যাক সাইওয়াল, ব্ল্যাক। এই ভাই ভালো আছো? ব্ল্যাক সাইওয়াল কার? ভাই কয়টা নিয়ে এসেছো আজকে? দুইটা ভাই। দুটো কই? আর একটা কই? আর একটা বিক্রি হয়ে গেছে। বিক্রি করে ফেলেছো? লাভ হয়েছে? অল্প কিছু হয়েছে ভাই। কত বেচলে? 177। ওইটার গায়ে গোস্ত কেমন ছিল? 7 মন। আর এটার গায়ে গোস্ত কত আছে? এটাও 7 মন আছে। এটা কত বেচবা? এটা মানান গরু তো 200। 200 দাম দিচ্ছে কেউ? দাম বলেছে? 90 পর্যন্ত উঠছে। 1,90,000 পেয়েছো? এই গরমে আর কষ্ট করো না, লাভ হলে দিয়ে দাও। লাভ হয়েছে না ভাই। 10,000 টাকা ধরে রেখো না। লাভ হয়েছে না ভাই। বাজার এ দাঁত কয়টা? দাঁতে 4 কিন ভাই। 4টা দাঁত? দর্শক, এটা কিন্তু কুরবানির জন্য অনেক সুন্দর একটা গরু, মাশাআল্লাহ, ব্ল্যাক। আর নিচে দেখতেছেন একটু সাদা ছাপ আছে। গোস্ত বলতেছে 8 মন হবে, আমি 8 মন পাচ্ছি না। 8 মনের কম হবে ভাই এখানে গোস্ত? 7 মন হবে। এমনই আইডিয়া করা যায় ভাই, এটা গোস্ত কত হতে পারে? 7.5-8 মন পড়বে না তাই? আচ্ছা ঠিক আছে, ভালোই লাগছে হাটের মধ্যে ঘুরতে। কেন জানেন, এখন বাতাস বচ্ছে আর শরীর পুরো ঘেমে ভিজে গিয়েছে। আর ভিজা শরীরে বাতাস লাগলে ঠান্ডা ঠান্ডা কুল কুল ভালোই তো লাগে।
তাই না? এই ভালো আছো? দেশি গরু কত চাচ্ছ? গোস্ত কত হবে? চার মন গোস্ত হবে 1,80,000 চাচ্ছ মানে 1,20,000 গোস্ত আছে, যদি 30 করে মন ধরো 1,80,000 কত বেচবা? দেড়শো। এই জন্য গরু ধরে রাখতে আছে কষ্টের কষ্ট করে, জানো? অতিরিক্ত চাপ হওয়া তোমাদের, কম লাভে তো ভাল লাগবে না। থেকে একটা দেখবো কি কুরবানির জন্য, কুরবানি দেওয়া যাবে? কুরবানি দেওয়া যাবে। কয় দাঁত? দাঁত 4টি। গোস্ত কত হবে? গোস্ত 7.5 মন হবে। 6.5 মন? 7.5 মন হবে। 7 মন? তাই 7 মন 7.5 মন গোস্ত হবে এটার গায়ে। সাইওয়াল যাতে আছে। হ্যাঁ, কত চাচ্ছেন ভাই? দাম তো 2,80,000। 2,80,000 বিক্রি করবেন কত হইলে? 2,250। দাম কত পাচ্ছেন? 20 পর্যন্ত পাচ্ছি। 2,20,000। 2,20,000 পর্যন্ত পাচ্ছেন? ঠিক আছে।